হিজল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কাদিতে। মঙ্গলবার হিজল অঞ্চলের গোপালনগর গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন কাদির বিধায়ক অপূর্ব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি পার্থপ্রতিম সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি এদিন গোপালনগর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। করোনা আবহে রক্তের সংকট কিছুটা মেটাতে হিজল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো কাঁদিতে। মঙ্গলবার হিজল অঞ্চলের গোপালনগর গ্রামেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন কাঁদির বিধায়ক অপূর্ব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি পার্থপ্রতিম সরকার, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ইসারুল হক, নতুনগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সম্পাদক শেখ আল হামদ ও সভাপতি আসাদুল শেখ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। পাশাপাশি এদিন গোপালনগর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। বিধায়ক অপূর্ব সরকার বলেন, আজকে একদিকে বিশ্ব নবী দিবস পালন হচ্ছে, আরেকদিকে হিজলের মতন প্রত্যন্ত গ্রামে অঞ্চলে আজকে আমাদের পার্টি অফিসের উদ্বোধন, সঙ্গে রক্তদান শিবির। আমাকে দিন তিনেক আগেই হসপিটালের মহকুমা হসপিটালের সুপারিনটেন্ডেন্ট সাহেব ফোন করে বলল যে রক্তের খুব আকাল, রক্ত নাই। তৎক্ষণাৎ ব্লক সভাপতি বাপি সরকারকে আমি বলি, হিজল নেতৃত্বরাও ছিল তাদেরকেও বলি যে একটা রক্তদান শিবিরের আয়োজন করতে। ইতিমধ্যেই কারণ কান্দি মহকুমা হসপিটালে পাঁচটা ব্লক, একটা মিউনিসিপ্যালিটি, আমরা কোনো সময় চাই না যে এখানে রক্তের জন্য মানুষ ঘুরে যাক। আমরা সারা বছর কান্দি ব্লকের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে রক্তদানের ক্যালেন্ডার আমরা প্রকাশ করে থাকি। প্রতি মাসেই আমাদের রক্তদান কর্মসূচি চলে। বিভিন্নভাবেই করোনার সময় বিশেষ করে আমরা রক্তদানের উপর যেমন জোর দিয়েছিলাম, মানুষের পাশে খাবার নিয়ে দাঁড়ানোতেও জোর দিয়েছিলাম। আমাদের ছোট ছোট ভাই বন্ধুদের সাথে তারাও কিন্তু এই রক্তদানে অংশগ্রহণ করছে। বিশ্ব নবী দিবসে সংখ্যালঘু অধ্যুষিত হিজল এলাকায় মহিলারাও রক্তদানে এগিয়ে আসে। আগামীতেও এই প্রকার রক্তদান শিবির চলতে থাকবে বলে জানান তিনি। বিকেআর পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ কানফালা পলসন্ডা 2021-22 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। ঠিকানা 101 আরিন টেগর রোড, বহরমপুর পৌরসভার পাশে বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8967158821 ও 9434368267। আমাদের বীরভূমের শাখা সংকল্প, ঠিকানা সিউড়ি, নিউ ডাংলাপাড়া, জেলা বীরভূম। যোগাযোগ নাম্বার 8250197416। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই। নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্টলেক সেক্টর 3, কলকাতা 700106।